সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহ পাকের অশেষ রহমতে করোনা এই মহামারীর মধ্যে ভালো আছো এবং সেটাই কামনা করি। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার এই অনলাইন ক্লাস মূলত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, যাদের ইতিমধ্যে আমি কাজ ক্ষমতা শক্তি অর্থাৎ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ে মানে এগারোটি বারোটি পাঠ লেকচার আমরা শেষ করেছি, অর্থাৎ এগারোতম পাঠ পর্যন্ত, সেখানে দশ পার্টের মধ্যে দুটো ক্লাস নিয়েছিলাম। আজকে হলো যে আমাদের পার্ট টুয়েলভ অর্থাৎ শেষ ট্রফিক্স, আজকে থিওরি বিজ্ঞান। সেই ট্রফিক্সটা হলো যে সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বল, যেটাকে বলা হয় কনজারভেটিভ ফোর্স এবং নন কনজারভেটিভ ফোর্স। এই দুটি বল কি, এই সম্পর্কে আমাদের আলোচনার বিষয়। তোমরা এখানে চিত্রে আমি আগে এঁকে রেখেছি একটা স্প্রিং এর উপরে, স্প্রিং এর তিনটা অবস্থানে একই স্প্রিংকে দেখানো হয়েছে। এখানে একটা স্প্রিং, এই স্প্রিং এর উপরে এম ভরের একটি বস্তু ঘর্ষণহীনভাবে এসে স্প্রিং এর উপরে আঘাত করতেছে, আরেকটা হচ্ছে যে স্প্রিংটিকে সংকুচিত করার পরে যখন যে বস্তুটি গতিশীল হয়ে আসছিল সেটা স্থির হয়ে গেছে, অর্থাৎ তার ব্যাগটা হচ্ছে যে কত তোমার শূন্য। আর এটা হচ্ছে যে আবার যখন স্প্রিংটি প্রসারিত হচ্ছে ঠিক যেই জায়গায় এটি বি বেগে স্প্রিংটির উপরে বল প্রয়োগ করতেছে, ঠিক তদ্রূপ এই জায়গায় স্প্রিং দ্বারা ওই বস্তুর উপরে সম পরিমাণ ব্যাগ দিয়ে তাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছে। এই বিষয়টা হচ্ছে যে আমরা যে সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল এই বিষয়গুলো বোঝার জন্য আমাদের এই একটা চিত্র আমি এখানে উপস্থাপন করেছি। আসলে সংরক্ষণশীল বল কি, আগে আমরা শুধু এটুকু বলি, সংরক্ষণশীল বল হলো যে এই ধরনের বল যখন ওই বল দ্বারা একটা পূর্ণ চক্র যদি কাজ করা হয় সেক্ষেত্রে কৃত কাজের পরিমাণ যদি শূন্য হয় তখন সেই ধরনের বলকে আমরা বলবো যে সংরক্ষণশীল বল। আগে সেই সম্পর্কে আমরা আসি। এখানে একটা বিষয়, যে কথাটা আমি বললাম, এম্বরের বস্তু একটা মসৃণ, মনে করে এটা একটা মসৃণ তল, এই তলের উপরে এম্বরের একটা বস্তু আসে এই স্প্রিংটার উপরে কি করলো, বি বেগে আঘাত করতেছে। তাহলে স্প্রিংটিকে যখন আঘাত করতেছে তখন এই বস্তুটির গতিশক্তি কত, গতিশক্তি হচ্ছে যে হাফ এম বি স্কোয়ার। এটির ব্যাগ কমতেছে মানে গতিশক্তিটা কি হয়ে যাচ্ছে তোমার, কমতে 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 এই জায়গায় যখন আসলো তখন এর গতিশক্তিটা শূন্য হয়ে গেল। আর স্প্রিংটাকে যতই সংকোচিত করতেছে ততই স্প্রিং এর মধ্যে বিভব শক্তি সৃষ্টি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এবং একসময় এখানে যখন আসছে তখন স্প্রিং এর মধ্যে এমন বিভব শক্তি অর্জিত হলো যা এই বস্তুটি যে গতিশক্তি দ্বারা স্প্রিংটিকে সংকোচনের জন্য আঘাত করতেছে সেই গতিশক্তিটা শূন্য হয়ে গেল, আর স্প্রিং সেই শক্তিটাকে অর্জন করল এবং সেটা বিভব শক্তিতে রূপান্তরিত হলো। আবার যখন এই স্প্রিংটি বিভব শক্তি শূন্য হয়ে গেল, গতিশক্তি শূন্য হয়ে গেল, এবার স্প্রিংটি, যেহেতু আমরা ধরে নিচ্ছি এখানে স্প্রিংটি পূর্ণ স্থিতি স্থাপক হিসাবে এবং তলটা হচ্ছে যে একবারে মসৃণ সেইভাবে আমরা ধরেছি, তাহলে যখন এখানে ব্যাগটা শূন্য হলে এবার স্প্রিংটি প্রসারিত হচ্ছে এবং তার উপরে কি করতেছে তোমার, একে যেই দিক থেকে আগে এসে ব্যাগ এখানে শূন্য হয়ে গেছিল এবার এটি যতই প্রসারিত হচ্ছে ওই বস্তুটি মানে এই দিকে এসে ব্যাগ শূন্য হওয়ার প্রাককালে আসা পথে কোন স্থানে তার ব্যাগ যত ছিল ঠিক এখন স্প্রিংটি প্রসারণ সময় ওই বস্তুটি একই স্থানে একই ব্যাগ হবে। অর্থাৎ যেরকম আমার মনে করো এই যে এই জায়গাটা যদি আমি হিসাব করি সংকুচিত হওয়ার সময় এখানে এই বস্তুটির ব্যাগ যত ছিল
ঠিক এখন প্রসারিত হয়ে ঠিক এই লেভেলে যখন আসছে তখন ওই তার ব্যাগ একই আবার সংকুচিত হওয়ার সময় এখানে তার ব্যাগ যা ছিল ঠিক প্রসারিত হওয়ার সময় এই জায়গায় ঠিক একই ব্যাগ ছিল অর্থাৎ এখানে গতিশক্তি যা ছিল এখানেও গতিশক্তি তত এখানে যত ছিল ঠিক যখন এটি স্প্রিং থেকে মানে স্পর্শ থেকে বাহিরের দিকে একটা গতিশক্তি অর্জনের মাধ্যমে চলে যাচ্ছে সেখানেও গতিশক্তি একই এটি যখন স্প্রিং এর গায়ের সাথে লাগতেছে যে গতিশক্তি ছিল এটি স্প্রিং থেকে যখন ডিটাচ হয়ে যাচ্ছে তখনও একই গতিশক্তি অর্জনের মাধ্যমে এটি এখান থেকে চলে যাচ্ছে তাহলে এখন আমরা যে কথাটা বললাম এখানে আবার তার সমস্ত বিভব শক্তিটি এখন এখানে গতিশক্তিকে রূপ নিল আমরা কিন্তু একটা বিষয় শিখেছি যেটাকে বলি কার্যশক্তি উপপাদ্য কার্যশক্তি উপপাদ্যটা কি যে কোনো বল দ্বারা কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান গতিশক্তির পরিবর্তনের সমান তাহলে আমরা যদি এই দিকে যখন এই বস্তুটি আসতেছে তখন এই জায়গায় গতিশক্তি ছিল যেটা যখন এই দিকে আসছিল তখন তার গতিশক্তি কত হবে ই কে সমান হাফ এম তাহলে ব্যাগটা কত হবে যেহেতু এই দিকে আসার সময় ব্যাগটাকে যদি আমরা প্লাস বি যদি ধরি তাহলে এই দিকে যখন যাচ্ছে ব্যাগের মান একই দিকের জন্য আমরা এটাকে মাইনাস বি যদি ধরি তাহলে মাইনাস বি স্কোয়ার এবং সেখান থেকে আমরা লিখতে পারি যে হাফ এম বি স্কোয়ার আমরা তো জানি গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না যেহেতু ব্যাগের বর্গ তাহলে গতিশক্তির পরিবর্তন তাহলে আমরা যদি লিখি যে এটা প্রাথমিক তাই না এটা আমরা মনে করলাম যে তোমার মানে এই অবস্থানের ভিতরে শেষ গতিশক্তি তাহলে এই দুপুর যদি আমরা বিয়োগ করি তাহলে হাফ এম বি স্কোয়ার মাইনাস শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি একই স্থানে যদি আমরা এটাকে ধরি যে আরম্ভের সময় এটা হচ্ছে যে কি তোমার শেষ হয়ে যাওয়ার সময় মানে এখান থেকে মানে স্প্রিং এর উপরে বল প্রয়োগের কালে আর যখন বল প্রয়োগ থেকে নিষ্ক্রিয় হয়ে চলে যাচ্ছে তাহলে এই দুটোর মাধ্যমে যদি আমরা করি তাহলে এখানে গতিশক্তি হয়ে যাচ্ছে যে শূন্য তাহলে আমরা তো জানি যে কোনো বস্তু দ্বারা যদি একটা পূর্ণ চক্র যেমন এটা একটা পূর্ণ চক্র সেই এখান থেকে এখানে আসলো আবার এখান থেকে এই জায়গায় অর্থাৎ একই জায়গায় কি এখানে তো আমরা তিনটা অবস্থানে দেখলাম এদিকে গেল আবার কি হলো তোমার এখানে গেল তাহলে একটা পূর্ণ চক্র সম্পূর্ণ গৃহীত কৃত কাজের পরিমাণ শূন্য এই জন্য আমরা বলতে পারি যে এটি একটি সংরক্ষণশীল বল যেমন স্থিতিস্থাপক বল একটি সংরক্ষণশীল বল তড়িৎ বল একটি সংরক্ষণশীল বল তারপরে তোমার চৌম্বক বল একটি সংরক্ষণশীল বল এগুলো হচ্ছে যে কি তোমার সংরক্ষণশীল বল আচ্ছা এবার আমরা যদি এইভাবে চিন্তা করি যে এটা মসৃণ নয় এই তলটা কি তোমার মসৃণ নয় এখানে যেহেতু তোমার উঁচু নিচু আছে তাহলে সেখানে একটা ঘর্ষণ বল কাজ করতেছে এখানে একটা কি করতেছে তোমার যখন মসৃণ নয় আমরা কিন্তু ধরার সময় বলছি যে এটা সম্পূর্ণ স্থিতিস্থাপক এবং যে তলের উপরে বস্তুটি এসে তাকে ধাক্কা দিচ্ছে সেই তলটা হচ্ছে যে মসৃণ তাহলে মসৃণ যেহেতু ছিল তখন সেই ক্ষেত্রে আমরা পেলাম যে কৃত কাজের পরিমাণ শূন্য কিন্তু যখন মসৃণ না হয় তখন সেই ক্ষেত্রে যদি আমরা কাজের হিসাবটা করি তাহলে সেই কাজের ক্ষেত্রে আমার তোমার চারটা বল কাজ করবে এখানে একটা হচ্ছে যে যে এই যে স্প্রিং এর যে বল আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে যে স্প্রিং এর বল বা ক্যাপিটাল এফ এস এটা হচ্ছে যে স্প্রিং এর বল আর এই বস্তুটির যেহেতু একটা ভর আছে তথা এর কি আছে তোমার ওজন আছে আবার এর একটা কি আছে তোমার প্রতিক্রিয়া বল আছে এবং রাস্তার ঘর্ষণজনিত একটা ঘর্ষণ বল কাজ করতেছে তাহলে তখন এই জায়গায় চারটি বলের যোগফলই হবে যে মোট কাজ এই ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে মোট কাজ ডব্লিউ সমান বা মোট বল এখানে কাজ করবে আগে শুধু আমরা যে হিসাবটা বের করছিলাম সেটা আসছিল যে শুধু স্প্রিং এর প্রত্যয়নী বল দ্বারা কাজ যেটা আমাদের এটা ছিল যে এফ প্রপোর্শনাল মাইনাস কত তোমার এক্স অর্থাৎ এফ সমান হচ্ছে যে মাইনাস কে এক্স এটা যদি এই এই বস্তুটি দ্বারা বল প্রয়োগ করা হয়
স্প্রিং এর মধ্যে প্রত্যয়নী বলটা হবে যে তার বিপরীত দিকে তাহলে এই জন্য এখানে বাহ্যিক বল এবং প্রত্যয়নী বল পরস্পর সমান ও বিপরীতমুখী বিধায় এই জন্য আমরা এটাকে লিখতে পারি যে kx এবং এই বলের জন্য হিসাব করে আমরা পেলাম যে কাজের পরিমাণ শূন্য এবং যেখানে তলটা ছিল যে একেবারে মসৃণ যেহেতু আমার মসৃণ নয় তাহলে এখানে তোমার এই অবস্থা কিন্তু চারটা বলের সমন্বয় হচ্ছে যে মোট বল অর্থাৎ এখানে স্প্রিং এর বল অর্থাৎ যেটা আমরা বল এখানে প্রয়োগ করতেছি প্রত্যয়নী বল প্লাস হচ্ছে যে তার ওজন যেহেতু তার একটা ভর আছে প্লাস যে প্রতিক্রিয়া বল আর আমরা ধরলাম তারপরে ঘর্ষণ বল হচ্ছে যে কত তোমার এফ তাহলে এই চারটা বলের সমন্বয়ে হচ্ছে যে এখানে মোট প্রযুক্ত বল আর এই বল দ্বারা যদি আমরা কাজ হিসাব করি তখন সেই ক্ষেত্রে মোট কাজ হবে যে যে ডব্লিউ কত তোমার এস মনে করো স্প্রিং এর বল দ্বারা কাজ এটা হচ্ছে যে ওজন দ্বারা কাজ এখানে ডব্লিউ মনে করো ওয়েট দ্বারা কি তোমার কাজ এটা হচ্ছে যে কি তোমার যে প্রতিক্রিয়া বল দ্বারা রিভার্স ফোর্স বা আমাদের যে যেটা প্রতিক্রিয়া রিফ্লেক্টেড ফোর্স যে এটা পুরা দ্বারা কৃত কাজ আর এটা হচ্ছে যে ডব্লিউ সমান আমরা লিখলাম যে ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণজনিত বল তাহলে এই বল দ্বারা কাজ তাহলে এই চারটা কাজের সমন্বয় হচ্ছে যে মোট কাজ কিন্তু আমরা যখন ঘর্ষণ কাজ করবে অমসৃণ হবে তখন কিন্তু সেই ক্ষেত্রে কাজের পরিমাণ শূন্য হবে না তাহলে কাজের পরিমাণ যদি শূন্য না হয় তাহলে বোঝা যাচ্ছে যে এই চারটা যে বল আছে এই চারটা বল দ্বারা কাজের পরিমাণের মধ্যে কমপক্ষে একটি বল দ্বারা কৃত কাজের পরিমাণ অবশ্যই শূন্য নয় না হলে তো সবগুলো যদি শূন্য হইতো তাহলে তো অবশ্যই কৃত কাজের পরিমাণ কি হইতো তোমার শূন্য হতো তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে চারটা বলের মধ্যে ন্যূনতম একটা হলেও একটা দ্বারা কাজের পরিমাণ শূন্য নয় একের অধিকও হইতে পারে আমরা এখানে যদি দেখি যে দেখো যেমন এটা হচ্ছে স্প্রিং এর বল স্প্রিং এর বল দ্বারা আমরা একটু আগে কাজের হিসাব করলাম যে সেখানে কাজের পরিমাণটা হচ্ছে যে কত তোমার শূন্য আবার এখানে যে ওজন আমার একটা তলের উপরে বস্তুটি ওজন দিচ্ছে ওজনটা নিম্ন দিকে প্রতিক্রিয়া বলটা উপরের দিকে তাহলে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পরকে নিষ্ক্রিয় করে দিচ্ছে অর্থাৎ এটার দ্বারা কাজ যত হবে যে আমার এটার দ্বারা কাজ যত হবে দুটোর জন্য যদি আমরা আবার পূর্ণ চক্রের জন্য দুটোর জন্য আলাদা হিসাব করি তাহলে সেই ক্ষেত্রে কাজের পরিমাণ কি হবে তোমার শূন্য হবে তাহলে এই ঘর্ষণজনিত বল দ্বারা কাজ শূন্য নয় এই জন্য আমরা বলতে পারি যে ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল অর্থাৎ যে বল দ্বারা একটা পূর্ণ চক্র যদি আমরা সম্পন্ন করি কাজের পরিমাণ যদি শূন্য না হয় তখন সেটাকে আমরা বলবো যে অসংরক্ষণশীল বল আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল তারপরে সান্দ্র বল সান্দ্র এটা আমরা পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারের মধ্যে পড়ব সান্দ্র বল এটা হচ্ছে যে কি তোমার এই তোমার অসংরক্ষণশীল বল তাই না আচ্ছা এখন আমরা যদি বলি যে অভিকর্ষজ বল এটাও কিন্তু একটি সংরক্ষণশীল বল অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল দেখো আমরা কিভাবে সেটা পাচ্ছি যে অভিকর্ষ বল দ্বারা বল যেমন আমরা যদি ধরি যে এটা একটা মনে করো আমরা এটার সাপেক্ষে কাজের হিসাব করব এটা হচ্ছে যে উপরে একটা মনে করো ছাদ বা যে কোনো একটা দৃঢ় অবলম্বন আমরা এই বস্তুটার ভর যদি আমার এম হয় এখান থেকে এটার উচ্চতা যদি আমার এইচ হয় তাহলে এই বস্তুটাকে আমি যে কোনো পথে এখানে তুলি না কেন এটাকে যদি আমি এখানে তুলি বা এখানে তুলি এখানে তুলি বা এখানে যদি আমি নিয়ে যাই ঠিক আছে অথবা আমি এই বস্তুটাকে কি করলাম তাহলে এখান থেকে আমি এখানে নিয়ে গেলাম বা এখানে নিয়ে গেলাম বা এখানে নিয়ে গেলাম বা এখানে নিয়ে গেলাম
অথবা আমার এরকমও হইতে পারে যে এই যে এটা এখন এই বস্তুটাকে আমি এইখান এই জায়গায় নিব তবে এই ফথে ঘুরাইয়ে আমি এখানে নিলাম এই ফথে ঘুরাইয়ে এখানে আনলাম অথবা খাড়া এইদিকে কি করলাম তোমার এখান থেকে এখানে নিলাম কিন্তু এখানে যদি আমরা অভিকর্ষজ বল দ্বারা হিসাব করি যেই ফথে যাই না কেন আমাদের এখানে কাজের পরিমাণ হবে যে mgh আমরা যেটা জানি যেহেতু এখান থেকে এখানে উচ্চতাটা হচ্ছে যে h কারণ হচ্ছে যে আমার এই ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কাজ নির্ভর করবে কার উপরে উচ্চতার উপর অর্থাৎ তার বার কেন্দ্রের উলম্ব সরণ যে কতটুকু হয়েছে আমাদের এখানে h হচ্ছে যে এখান থেকে এই যে খাড়া যদি ধরি এটাই হচ্ছে যে h এটার জন্য এটা h এখান থেকে যদি এই ধরি এটা h এখানে হচ্ছে যে h ঠিক তদ্রূপভাবে এটা এই পথে গেলেও আমাদের ভার কেন্দ্র এখান থেকে এখানে উলম্ব সরণটা হচ্ছে যে h এই পথে গেলেও h এই পথে গেলেও কিন্তু এটা হচ্ছে যে কত তোমার h তাহলে এই জন্য যদি আমি এখানে অভিকর্ষজ বলের জন্য কাজের যদি হিসাব করি তাহলে আমরা কি পাচ্ছি w সমান m g যেহেতু আমরা অভিকর্ষজ বলের বিপরীতে নিয়ে যাচ্ছি পৃথিবীর আকর্ষণে তাহলে আমরা সেটাকে তোমার আকর্ষণের বিপরীত দিকে যেহেতু এইজন্য এটাকে আমরা মাইনাস জি ধরতে পারি এই অর্থাৎ আমরা এটাকে যদি এই অবস্থান থেকে বি অবস্থানে নেওয়া বা এটা এভাবে যেভাবে আমরা ধরি না কেন তাহলে ডব্লিউ এ বি সমান আমরা পাচ্ছি মাইনাস এম জি এস ঠিক একইভাবে যদি আমরা এখান থেকে এখানে নিয়ে আসি যেই পথে নিয়ে আসি না কেন তখন অভিকর্ষ অর্থাৎ বি অবস্থান থেকে যদি এই অবস্থানে নিয়ে আসা হয় তখন আমরা সেই ক্ষেত্রে পাচ্ছি যে এম ইনটু প্লাস জি এইচ তাহলে আমরা পাচ্ছি যে এম জি এইচ তাহলে মোট কাজটা কি হবে দুইটা যোগফল অর্থাৎ ডব্লিউ এ বি প্লাস ডব্লিউ বি এ তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস এম জি এইচ প্লাস এম জি কত তোমার এইচ সমান হচ্ছে যে জিরো তাহলে কৃত কাজের পরিমাণ যেহেতু শূন্য এই জন্য আমরা বলতে পারি যে অভিকর্ষ বলও একটি সংরক্ষণশীল বল ঠিক আছে আচ্ছা আবার যদি আমরা গতিশক্তির মাধ্যমে যদি দেখাই যে অভিকর্ষজ বলটা সংরক্ষণশীল বল অর্থাৎ গতিশক্তির পরিবর্তনের মাধ্যমে ওই যে কাজ শক্তি উপাদ্যের মাধ্যমে তাও কিন্তু আমরা দেখাইতে পারি যে অভিকর্ষজ বল একটি সংরক্ষণশীল বল যেমন আমরা যদি ধরি যে একটা বস্তুকে এখান থেকে আমরা কি করলাম তোমার নিক্ষেপ করলাম কত বেগে নিক্ষেপ করলাম মনে করো বি নট বেগে এটা হচ্ছে তার নিক্ষেপণ বেগ তাহলে আমরা তো জানি এই এম ভরের বস্তুটিকে যখন বি বেগে নিক্ষেপ করা হচ্ছে তখন তার অর্জিত গতিশক্তি হচ্ছে যে হাফ এম বি নট স্কোয়ার এই গতিশক্তি দিয়ে আমি সেটাকে উপরের দিকে নিক্ষেপ করলাম তাহলে এই জায়গায় গতিশক্তি হচ্ছে যে এটা নিক্ষেপণ মুহূর্তে ঠিক এটি তো আমরা জানি এটা উপরের দিকে উঠবে উঠতে 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 তার ব্যাগ হ্রাস পেতে পেতে এক সময় এর ব্যাগ হয়ে যাবে যে কত তোমার শূন্য এটাই হচ্ছে যে ব্যাগের উপরে নির্ভর করে সর্বোচ্চ উচ্চতা যেটা তাই না যেটাকে আমরা লিখতে পারি যে তোমার এইচ ম্যাক্সিমাম সমান আমরা সিক্স বি নট স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই জি আমরা তো এগুলো জানি তাহলে দেখো আবার যখন এটি নিচের দিকে পড়তে থাকবে তাহলে পড়তে পড়তে যখন আবার এই জায়গায় যখন আসবে তখন এখানেও তার ব্যাগ হবে যে কত তোমার বি নট অর্থাৎ নিক্ষেপণ মুহূর্তে যে উচ্চতা থেকে যেই ব্যাগে দিয়েছি আবার নিক্ষেপণ স্থানে যখন আসবে তখনই সেটি সেই ব্যাগ অর্জন করবে সেটা আমরা জানি যেরকম এখানে হচ্ছে যে আমরা যদি ধরি যে আমি নিক্ষেপ করলাম চল্লিশ মিটার পার সেকেন্ড এখানে হয়তো আমি ধরলাম যে তিরিশ মিটার পার কত তোমার সেকেন্ড এখানে হয়তো আমরা ধরে নিলাম যে যেই ভাবে হোক মনে করো এখানে হচ্ছে যে একটা ধরে নিলাম আর কি মনে করো আঠাশ মিটার পার সেকেন্ড এইভাবে এটা আমরা ধরলাম তেরো মিটার পার সেকেন্ড এই জায়গায় মনে করো আমরা ধরলাম যে শূন্য মিটার এখানে শূন্য ঠিক এটি যখন উঠার সময় এই অবস্থা হবে ঠিক নামার সময় ঠিক এই জায়গায়ও এই একই মান হবে ঠিক নামার সময় মনে করো এই দিকে নামতেছে তাহলে এই জায়গায় একই মান হবে নামার সময় ঠিক এই জায়গায় আবার ঠিক এই জায়গায় একই
মান পাওয়া যাবে তাহলে আমাদের অভিকর্ষজ বলের প্রভাবে যখন বিনা বাধায় একটা মুক্ত স্থান দিয়ে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো বা পড়তে নিক্ষেপণ উচ্চতায় উঠে আবার যখন পড়তে আরম্ভ করলো যে কোনো জায়গায় যদি আমরা গতি শক্তির পরিবর্তন হিসাব করি সেটা হবে যে শূন্য যেমন এখানে যদি আমি হিসাব করি যে w সমান তাহলে হাফ এম বি নট স্কয়ার ঠিক আছে এটা থেকে আমরা মনে করো ফরেটা বিয়োগ দিয়ে দেব ফরেটা কত আমরা পাচ্ছি যে হাফ এম মাইনাস বি নট যেহেতু এই জায়গায় উঠার সময় এই দিক যেহেতু ছিল এটাকে আমি প্লাস বি নট যদি ধরি ফড়ার সময় এটাকে আমি ধরলাম যে মাইনাস বি নট স্কয়ার তাহলে আমাদের এখান থেকে পাচ্ছি হাফ এম বি নট স্কয়ার মাইনাস হাফ এম বি নট স্কয়ার সমান হচ্ছে জিরো যেহেতু আমরা জানি কাজ গতি শক্তির পরিবর্তনের সমান তাহলে পরিবর্তনটা যেহেতু আমার এখানে শূন্য হইল সুতরাং কাজের পরিমাণ শূন্য এই জন্য আমরা বলতে পারি যে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজের পরিমাণ শূন্য এটা এখানে যেরকম আমি এখানে যদি হিসাব করি ঠিক এখানে দেখি যে উঠার সময় ব্যয় যদি এত থাকে যে এটাকে আমরা ধরলাম মনে করো মাইনাস বা প্লাস ধরলাম নামারটাকে আমরা এখানে মাইনাস ধরবো তাও মাইনাস তিরিশ এখানে যদি আমি উঠাটাকে প্লাস আঠাশ ধরি তাহলে নামার সময় এখানে মাইনাস আঠাশ বা উঠার সময় যদি মাইনাস আঠাশ ধরি ফরারটাকে এখানে আমাদেরকে প্লাস আঠাশ ধরতে হবে আর সেই ক্ষেত্রে তো আমার গতি শক্তি একই থাকবে তাহলে গতি শক্তির পরিবর্তনটা যদি আমরা নির্ণয় করি তখন সেই ক্ষেত্রে হয়ে যাচ্ছে যে শূন্য এই জন্য আমরা বলতে পারি যে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজের পরিমাণ একটা পূর্ণ চক্র জন্য কাজ শূন্য দিয়ে হয় এই জন্য অভিকর্ষ বলও একটি সংরক্ষণশীল পথ তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল কি আমরা তাহলে এটুকু বুঝতে চেষ্টা করেছি এই চ্যাপ্টারের মধ্যে আমাদের আলোচনা বিষয় এখানে মোটামুটি শেষ আমরা পরবর্তী ক্লাসে আমরা কিছু গাণিতিক সমস্যার মাধ্যমে আমাদের দক্ষতা অর্জন করার জন্য আমরা চেষ্টা করব এই পর্যন্ত তোমরা আশা করছি ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ